দেখছেন ভিশন 24 ইন্ডিয়া আপনার প্রশ্ন করার হাতিয়ার। নমস্কার, দেখছেন ভিশন 24 ইন্ডিয়া, সঙ্গে রয়েছে আমি সন্দীপা। শুরু করব নিউজ ভিশন। প্রথমেই যে খবরে চোখ রাখব, জলের পাইপ লাগানোকে নিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো আসানসোলের হীরাকুড়ে। জলভরা পাইপ লাগানোকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে অশান্তি শুরু হয়, তারপরেই মারামারি, আর তাতেই মার খেয়ে মারা যায় 76 বছর বয়সী নবী হোসেন। ঘটনাটি ঘটেছে আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত রহমতনগর চাষাপট্টি এলাকায়। এদিন দুপুর 12টা নাগাদ এই ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে হীরাপুর থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে। নল কা পাইপ লাগানে কে লিয়ে গাড়ি রাখা হুয়া থা, ঠিক হ্যায়, স্কুটি উনকো বোলা গিয়া কি স্কুটি সাইড করনে কে লিয়ে, তো স্কুটি সাইড নেই করকে ও বোলে মেরা স্কুটি সাইড নেই হো, তো বোলে কাহে নেই হোগা, পাইপ নেই যা রাহা, নেই লাগেগা না, তো ইসকে লিয়ে ঝামেলা হোনে লাগা, বাতচিত হোনে লাগা। বাতচিত হোনে কা বাদ মে ইন লোগ চার্জ কর দিয়া, চার্জ করনে কা বাদ ইন লোগ ভি চার্জ কিয়া, চার্জ করনে কা বাদ উন লোগ ভি লড়কা লোগো বুলা কে লেকে আয়া, লেকে আনে কা বাদ घर में घुस के मारा, घुस के मारा है, लेडीज लोगों को मारा है, बच्चा लोगों को मारा है। तनवीर नाम है लड़का का, यासीन नाम है, अतर नाम है, सब इन लोग लड़का लोगों को ग्रुप बना के लेके आया है, घर में घुस के लेडीज लोगों को, बच्चा लोगों को, हाँ छोटा बड़ा सबको मारा है, ओकी लेके आया था, डंडा लेके आया था। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপি ও সিপিএম ছেড়ে 153টি পরিবার তৃণমূল কংগ্রেসে এসে যোগদান করল সোমবার। বিজেপি ও সিপিএম ছেড়ে প্রায় 153টি পরিবার পানুরিয়া পঞ্চায়েতের অন্তর্গত ছাতাডাঙ্গাতে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে এসে যোগদান করলেন এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারামনির বিধায়ক বিধান উপাধ্যায় এবং বারামনি ব্লক প্রেসিডেন্ট অসিত সিংহ মহাশয়। বয়স মাত্র 3 বছর, কিন্তু এই বয়সেই বিস্ময়ে সেই শিশু, এই একরত্তি বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের শিরোপা পেল সেই বালক। একরত্তি শিশু যে বিস্ময় বালক নামেই পরিচিত, সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের শিরোপাও পেল। এক্সট্রা অর্ডিনারি হিসাবে শংসাপত্র ও মেডেল এসে পৌঁছায় ময়ূখের বাড়িতে। গত মঙ্গলবার এই শংসাপত্র ও মেডেল পেয়ে খুশি ময়ূখের বাবা রাজু বর্মন ও মা মিনা বর্মন। ময়ূখের বর্তমান বয়স 3 বছর, মাত্র 21 মাস বয়সে এমন অবাক শিশুকে আর কখনো দেখা যায়নি এই জেলায়। ঠিকঠাক কথা বলতে শেখেনি, কিন্তু এমন প্রতিভা যে চোখে না দেখলে বিশ্বাস করাটাই কঠিন। চোপড়া ব্লকের দাসপাড়ায় রাজু বর্মনের ছেলে ময়ূখ বর্মন এই বয়সেই ভারতের সবকটি রাজ্যের নাম, রাজধানীর নাম ঠিকঠাক বলে দিচ্ছে। শুধুই কি তাই, এছাড়াও জাতীয় ফুল, ফল, পাখি, জাতীয় সঙ্গীত সহ দেশের প্রধানমন্ত্রীর নাম, মুখ্যমন্ত্রীর নাম, রাষ্ট্রপতির নাম সমস্ত মুখস্থ। শুধু নিজের রাষ্ট্র নয়, অন্য দেশের নাম এবং তার রাজধানীর নাম জানতে চাইলে ঝটপট বলে দিচ্ছে তার উত্তর। সেই ছোট্ট শিশুটির এহেন বিরল তথা ব্যতিক্রমী প্রতিভার খবর চাউর হতেই কাতারে কাতারে মানুষ ভিড় করে ওই বাড়িতে। ওই খুদেকে কেউ বলছে বিস্ময় বালক, আবার কেউ বা বলছে আশ্চর্য বালক। দুধের শিশুটির মুখ দিয়ে আদো আদো উচ্চারণ বের হলেও ওকে প্রশ্ন করা প্রতিটি উত্তর বুঝে নেওয়া কিন্তু যায়। কিংবা এই বয়সে যে শিশুর বর্ণমালায় জানার কথা নয়, সেই শিশু কিভাবে এত জেনারেল নলেজ মুখস্থ করতে পারে, এই প্রশ্নের উত্তর না পেয়ে চরমভাবে কৌতূহলী এলাকার মানুষজন। আচ্ছা, এবার আমাদের গুরুদেবের মন্ত্র শোনা দাও, গুরু মন্ত্র শোনা দাও, জোরে জোরে অখণ্ড মন্ডল জোরে বলবে, অখণ্ড মন্ডল জোরে জোরে বলো। আচ্ছা, এবার ইসে লক্ষ্মী মন্ত্র শোনাই দাও তো, শোনা লক্ষ্মী মন্ত্র শোনা, এটা ধরো তুমি ধরো, হ্যাঁ লক্ষ্মী মন্ত্র বলো। স্বাধীনতা দিবস কবে বলে দাও তো, প্রজাতন্ত্র দিবস, আর শ্রমিক দিবস, ঠিক আছে। আর এসে বলে তো আমাদের যে আবিষ্কারকের নাম বলো, ঠিক আছে, তুমি বলে দাও। ছাপাখানা, ছাপাখানা কে বেশি জোরে ভারতবর্ষ তো ভালো, তুমি বলো ছাপাখানা কে বেশি করছে, বলো বলো
বলো তাতি বলো। হ্যাঁ আর বলো তো আমাদের বসন্তী টিকা কে বেশি করেছে বলো? বসন্তী টিকা আচ্ছা আইসক্রিম খাবে তুমি। আর টেলিফোন টেলিফোন বলে দাও, টেলিফোন বলো। হ্যাঁ ধরে না বলো তো, শোনা ভারতের রাষ্ট্রীয় ভাষা বলো, ভারতের রাষ্ট্রীয় ভাষা বলে দাও জোরে বলো। হ্যাঁ আর বলো তো রাম লক্ষ্মণ চার ভাই না, নাম বলে দাও তো, চার ভাইয়ের নাম বলে দাও তো। নাম হ্যাঁ পাঁচটা আঙুলের নাম জানো তো তুমি, তোমার বলে দাও তো পাঁচটা আঙুলের নাম। আর শুনো এই যে দাঁড়াও, অযোধ্যার রাজা কে ছিল? হ্যাঁ আর ভারতের প্রধানমন্ত্রীর নাম কি বলো, প্রধানমন্ত্রীর নাম বলে দাও তো বলো, ভারতের প্রধানমন্ত্রীর নাম বলো বলো, প্রধানমন্ত্রীর নাম বলো। হ্যাঁ এমনি মানে ছোট থেকেই কথা বলা শিখছিল, যখন থেকে একটু একটু করে বলতো, যতটা বলার আগেই মানে বাচ্চারা যে বলে তার চেয়ে একটু বেশি এ বলতো অন্য বাচ্চাদের চেয়ে। তো জানতে পারলাম যে কিছু ওকে শিখাই তাহলে আমি দু একটা কথা, তো শেখাতে দেখতেই পাচ্ছি যে এক দুই দিনে শিখে যাচ্ছিল। তারপর তো 21 মাস বয়সে মনে হয় 21-22 মাসে তখন মানে একটা ভিডিও ছাড়া হয়েছিল, তার মাধ্যমে তখন একটু ভাইরাল হয়েছিল আমার ছেলে। তো এখন তারপরে আবার ওটা হওয়ার পরে 2.5 বছর বয়সে আবার অনেক কিছু শেখানো হয়ে গেছে, শিখছে, ওটা আবার ইন্ডিয়ান বুক অফ রেকর্ড থেকে ওখান থেকে ও পুরস্কৃত হলো। তো কি কি ও বলতে পারে, কি কি শিখেছে? হ্যাঁ এখন মানে বিদেশের রাজধানী, আগে তো অনেক কিছুই 21 মাস বয়সে, তারপর 2.5 বছরে ও যে পালো এটা মানে মন্ত্র শিখেছে 15-20টা, যত আমাদের দেবদেবীর মন্ত্র আছে, তারপরে হনুমান চালিশা, আর মানে আবিষ্কারকের নাম কে কি আবিষ্কার করেছে বা কোন দিন কি পালিত হয় ওই ডেটগুলো, বা মানে রামায়ণ মহাভারত কিছু শেখাই আমি ওকে, আর ইতিহাস ভূগোল বাড়ি সব একটু একটু করে শেখানো হয়ে গেছে আমার, এটাই আর কি। আপনার নাম? মিনা বর্মন। আপনার ছেলের নাম কি? ময়ূক বর্মন। আর কোন কোন জায়গা থেকে মানে পুরস্কার পেয়েছে? ও এমনি দাসপাড়ায় ক্লাব থেকে, তারপরে লালবাজারে আরও ডেকেছিল, বিধাননগর থেকে ওয়েলফেয়ার সোসাইটি ওখান থেকে। মানে বড় পুরস্কার বলতে আপনার? হ্যাঁ বড় এটাই যে ছিলেন নিউজ ভিশন, সঙ্গে ছিলাম আমি সন্দীপা, ফিরে আসবো অন্যান্য খবরের আপডেটস নিয়ে, দেখতে থাকুন ভিশন 24 ইন্ডিয়া, আপনার প্রশ্ন করার হাতি। ভিশন 24 ইন্ডিয়া আপনার প্রশ্ন করার হাতিয়ার।